ওকে রেডি বলো তিনি রাজশাহী গিয়েছেন এখানে রাজশাহী কোন কারক কি কারক হবে পারবো না তিনি রাজশাহী গিয়েছেন এখানে রাজশাহীটা কোন কারক ইয়েস আমি বলতেছি এখানে রাজশাহীটা হচ্ছে অধিকরণ কারক কেন অধিকরণ কারক আমরা জানি স্থান কাল পাত্র অধিকরণ মাত্র সো এখানে স্থানের কথা বলছে মানে রাজশাহী একটা জায়গার নাম আর জায়গার নাম হওয়ার কারণে এখানে রাজশাহীটা হচ্ছে অধিকরণ কারক আচ্ছা এবার বলো তিনি রাজশাহী ত্যাগ করলেন এখানে রাজশাহী কোন কারক তিনি রাজশাহী ত্যাগ করলেন এখানে রাজশাহী কোন কারক এখানে রাজশাহীটা হচ্ছে অবদান কারক আমরা জানি কোনো জায়গা থেকে কোনো কিছু বিচ্যুত হওয়া আলাদা হওয়া জাত বিরত থাকা কাউকে ভয় পাওয়া এমন কোনো কিছু যদি বোঝায় কোনো বাক্যে তখন ওই বাক্যটির কারকটি মানে ওই কারকটি অবদান কারক হয় এখন এখানে বলছে তিনি রাজশাহী ত্যাগ করলেন ত্যাগ করা মানে হচ্ছে যে আগে সে রাজশাহীতে ছিল এখন রাজশাহী থেকে সে চলে গেছে মানে বিচ্যুত হয়েছে মানে আলাদা হয়ে গেছে যার কারণে এখানে রাজশাহীটা অধিকরণ কারক না হয়ে অবদান কারক হয়েছে এবার বলো আমি কখনো রাজশাহী দেখিনি এখানে রাজশাহী কোন কারক আমি কখনো রাজশাহী দেখিনি এখানে রাজশাহী কোন কারক ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন রাইট নাও এই প্রশ্নটা দেওয়ার আগে বা প্রশ্ন উত্তরটা দেওয়ার আগে আমি কিছু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা দুইটা ওয়েতে কারক ফাইন্ড আউট করতে পারি নাম্বার ওয়ান কৌশলটা আমি বলতেছি এটা আমি বানাইছি যে করে সে কর্তা কর্তা যা করে তাই কর্ম কর্তাকে সাহায্য করা করণের ধর্ম হতে থেকে চেয়ে অপাদান হয় স্থানকাল পাত্র হলে তারা অধিকরণ কয় র এবং এর হলে তারা আবার সম্বন্ধেও কয় এটা হচ্ছে নাম্বার ওয়ান কৌশল নাম্বার টু কৌশলটা হচ্ছে প্রশ্ন করো কে বা কারা কর্তা বাবু দেবে সারা প্রশ্ন করো কি বা কাকে উত্তর দেবে কর্মদাকে কি দিয়ে আর কিসের দ্বারা করণ কারক দেবে সারা সো এইখানে এখন আমরা আমি কখনো রাজশাহী দেখিনি এখন যদি আমরা যদি ক্রিয়াকে প্রশ্ন করি যে আমি কি দেখিনি আমি রাজশাহী দেখিনি যদি আমি কি দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করি আমরা উত্তরটা কি পাই উত্তরটা আমরা পাই কর্মকারক কারণ আমরা জানি আমরা পড়ছি প্রশ্ন করো কি বা কারা কর্মকারক দেবে সারা সো আমরা যদি প্রশ্ন করি আমি কখনো কি দেখিনি আমি রাজশাহী দেখিনি উত্তর কিন্তু আমি রাজশাহী পাচ্ছি সো আমি যেটা উত্তর পাবো সেটা হবে কর্মকারক সো দ্যাটস ওয়াই এখানে রাজশাহীটা অধিকরণ কারক না হয়ে কর্মকারক হয়েছে সুতরাং এরকম যে কনফিউজিং আমাদের যে কারকগুলো এরকম কারকগুলো শিখতে আমার বাংলা ব্যাকরণ কোর্স অলরেডি চলমান আছে 9-10 অ্যান্ড ইন্টারমিডিয়েট যদি কেউ এনরোল করতে চান তাহলে অবশ্যই আমাদের এই কোর্সে এনরোল করে নিন এটা অনলাইন অ্যান্ড অফলাইন দুইটাইতে অ্যাভেলেবল অ্যান্ড দেন এরকম যদি আরও অসংখ্য ভিডিও পেতে চান অবভিয়াসলি রমস ইংলিশ ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে অনেক বেশি পরিমাণে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু